আসসালামু আলাইকুম। রমজান স্পেশালে আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো হেলদি ছোলা বুটের পাতলা খিচুড়ি। ইফতারের টেবিলে ভাজা পোড়া খেতে খেতে কিন্তু আমাদের একেবারে বিরক্ত লেগে গিয়েছে, আর এটা কিন্তু স্বাস্থ্যকর না। সেজন্য আজকে আমি আপনাদের খুবই স্বাস্থ্যকর এই খিচুড়িটা তৈরি করব। ছোট বড় সবারই কিন্তু ভীষণ পছন্দ হবে, আর খেতে কিন্তু খুবই মজাদার। আর পাতলা খিচুড়ি তো আমাদের সবারই ভীষণ পছন্দ, তাই না? এখানে আমি নিয়ে নিচ্ছি কালিজিরা চাল, আর দিচ্ছি আমি এখানে মুগ ডাল। আমি কালিজিরা চালটা এখানে আমি এক পোয়া দিয়েছি, আর মুসুর ডাল আর মুগ ডাল মিলে কিন্তু আমি আরও এক পটের বেশি দিয়েছি, মানে এক পোয়ার বেশি দিয়েছি। এখন ভালো করে একটু চালটাকে ধুয়ে ভিজিয়ে নিতে হবে, আর কষলে কষলে কিন্তু ময়লা পানিটা পরিষ্কার করে ফেলতে হবে। আপনারা চাল ডালের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন, কিন্তু একটু ডালটা বেশি হলে ভালো লাগে। এখানে আমি কিছু সবজি দিয়েছি, এখানে আমি মিষ্টি কুমড়া, গাজর আর আলু ছোট ছোট কিউব কিউব করে কেটে দিয়েছি। আপনারা চাইলে যে কোনো ধরনের সবজি কিন্তু অ্যাড করতে পারেন। আমি এখানে এখন সবগুলো সবজি দিয়ে দিচ্ছি, আর এখানে দিয়ে দিচ্ছি আমি ছোলা। এই ছোলাটা আগে থেকে সিদ্ধ করা আছে, এক কাপের মতো আছে। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, দিচ্ছি আমি রসুন বাটা, আদা বাটা, স্বাদমতো লবণ, হলুদের গুঁড়ো, দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, তেজপাতা, এলাচ, দারচিনি, দিচ্ছি সয়াবিন তেল। এখন ভালো করে সবগুলো উপকরণকে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে আমি এখানে একবারে পানি দিয়ে দিব, আর যেহেতু আজকে আমি পাতলা করছি সেহেতু পানির পরিমাণটা একটু বেশিই থাকবে। এখানে আপনারা আরও বিভিন্ন ধরনের ডাল ইউজ করতে পারেন। আমি এখন ঢেকে রান্নাটা করব। বলক চলে এসছে, আমি একটু চেক করতে আসলাম। বারে বারে একটু নেড়ে ছেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু নিচ দিয়ে কিন্তু লেগে যেতে পারে। আর এই সময় কিন্তু চুলোর আঁচটা কিন্তু মিডিয়ামের থেকে একটু লো রাখবেন, তা না হলে কিন্তু সম্পূর্ণ উতলে গিয়ে কিন্তু একেবারে অবস্থা খারাপ হয়ে যাবে, কারণ সব উতলে নিচে পড়ে যাবে, আর এই তো পানি তাড়াতাড়ি শুকিয়ে যাবে, আর চালটা কিন্তু সেদ্ধ হবে না। তো আবারও আমি ঢেকে রান্না করবো, আর এই সময় চুলোর আঁচটা কিন্তু একেবারেই কমানো আছে। দেখতে পাচ্ছেন আমার খিচুড়িটা কিন্তু অনেকটা হয়ে এসছে, আর একটু নেড়ে ছেড়ে নিব। আর যেহেতু আমি আজকে পাতলাই চাচ্ছি, সেহেতু এভাবে পাতলাই হবে, খুব আঠালো টাইপের একটা খিচুড়ি হবে আজকে। ইফতারের টেবিলে সবসময় ভাজা পোড়া কিন্তু আমাদের খেতে ভালো লাগে না, বিভিন্ন সময় যদি একটু উল্টে পাল্টে ইফতারগুলো তৈরি করে দেওয়া যায় আকর্ষণীয়ভাবে। আর হেলদির ব্যাপারটা মাথায় রাখতে হবে, কারণ পরিবারের সবারই সুস্থতা দেখতে হবে। তো এখন আমি চলে যাব বাগারে, কারণ এই খিচুড়িটাতে বাগার না দিলে কিন্তু মজাই হবে না। তো আমি এখানে তেল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি। পেঁয়াজ আর রসুনটাকে বাদামি করে ভেজে নিব। যখন এমন বাদামি করা হয়ে যাবে তখনই কিন্তু আমি খিচুড়ির উপরে দিয়ে দিব। এখানে কিন্তু আপনারা শুকনো মরিচও দিতে পারেন, আর আজকের খিচুড়িতে কিন্তু আমি টমেটো দিইনি, আপনারা চাইলে টমেটোও দিতে পারেন। তো এখন আমি খিচুড়ির উপরে এই বাগারের তেলটা ঢেলে দিব, তারপরে মিনিট দুই তিনেক আমি একটু উল্টে পাল্টে খিচুড়িটা নামিয়ে নিব। তাহলে কিন্তু রেডি আমার ঝটপট ছোলা বুটের পাতলা খিচুড়ি। আজকের রেসিপিটা কেমন লাগলো? আশা করি ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আপনাদের একটা লাইক কিন্তু অসংখ্য ভাই আপুদের কাছে আমার এই ভিডিওটা পৌঁছে যাবে। সবাইকে আরেকটা অনুরোধ করে নিব, আপনারা চাইলেই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। সাবস্ক্রাইব করার পাশে থাকা ছোট্ট বেল আইকনটা অবশ্যই অন করে দিবেন, এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা যখন খুশি তখন কিন্তু আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন। বাস, আমার তৈরি হয়ে গেল কিন্তু পাতলা খিচুড়ি, আমি গরম গরম সার্ভ করে নিব। আর এই ধরনের খিচুড়ির সাথে যদি ভর্তা থাকে তাহলে তার কোনো কথাই নেই, তাই না? ভর্তার সাথে পাতলা গরম খিচুড়ি গরম গরম একেবারেই জমে যাবে, আর আমার তো খুবই ভীষণ পছন্দ এই পাতলা খিচুড়ি। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।